তো আমাদের কলেজে শুনলাম নাকি ফেস্ট হচ্ছে, যার নাম হলো মিজমেরাইজার। তাই মেট্রো ধরে চলে গেলাম নর্দার্ন পার্ক, মানে আমাদের নেতাজি ভবনে। তো সেইখানে গিয়ে ভাই দেখি জুনিয়রদের তো আলাদাই ফর্মা, কেউ ফর্মাল পরে এসছে, আবার তো কেউ আবার ভলেন্টিয়ার। না না কি ক্রিউ ভাই, ও ভাই হ্যান্ডশে হ্যান্ডশে ভাই, ব্রো নেভার কাম ব্যাক। ওখানে তো কে আবার গুজব রুটি দিয়েছিল আজ নাকি রেজাল্ট বেরিয়ে গেছে, তার জন্য তো ভাই বাজে রকম ভাবে বিটি খেয়ে গেছিলাম। প্লাস আমাদের ম্যাকআউটের সার্ভার তো জানোই 500 এরর দিয়ে বসে আছে, আরো বেশি বিটি খেয়ে গেছিলাম, আমি তো ইনেলার মুখে নিয়ে বসেই পড়েছিলাম। এরপর দেখি বিক্রম দা, মানে আমাদের অ্যাক্টর বিক্রম দা, আমার সাথে দেখা করার জন্য মেজমেরাইজার এসেছিল। তো আমি তাকে হ্যালো বললাম, কিন্তু তারপরে আমাকে ইগনোর করার পর জানতে পারলাম যে সে তার মুভি প্রমোশন করতে এসেছিল। পারিয়া টিজার দেখলে কেমন লাগলো? এর মাঝে আমি একটা ওয়ানপ্লাস ইউজারকে স্পট করি, যে তার সবুজ দাগ নিয়ে ভিডিও করছিল। ভাই ভগবান আর যায় দি, কাউকে ওয়ানপ্লাস ফোন যেন না দেয় ভাই। এবার এন্ট্রি হয় আমাদের মেন আর্টিস্টের, মানে তুষার যোশী, যার জন্য পুরো মেজমেরাইজার হচ্ছে ভাই। সবকিছু ঠিকঠাক চলছিল, তখনই তুষার দা একটা স্যাড সং চালিয়ে দেয়। তখনই আমার বাজে রকম বিটি চলে আসে, জীবনের সব দুঃখের কথা মনে পড়ে। তারপর হালকা হালকা ভাবে কোমর দোলাতে দোলাতে ফট করে আমি বিশাল ভাবে নাচ শুরু করে দিই। তখন আমার মনে পড়ে আমার তো হালকা হালকা জ্বরও ছিল, তার জন্য তখন পক করে একটু ইনেলারও টেনে নিই, কারণ সবকিছুই দরকার জীবনে, ব্যালেন্স দরকার জীবনে ভাই, ব্যালেন্স ছাড়া জীবন চলে না। কিন্তু সব অনুষ্ঠান শেষে ঠিক বাড়ি যাওয়ার সময় আমার মাথায় ঠিক একটাই কোশ্চেন আসে, পাস করব? হ্যাঁ ভাই করবি, চিন্তা নেই, না করলে কি আছে, আরেকবার কলেজে চলে আসবি, ভালোবাসা কলেজের প্রতি। পরে টেনশন হয়।